ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন করার জন্য 58 পরিবার সরকারি প্রতিশ্রুতি মতো নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়। পরবর্তীতে প্রশাসন তাদের প্রতিশ্রুতি পূরণ না করায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিল 58 পরিবারের সদস্যরা। 2015 সালে শেকেরকোট পঞ্চায়েতের কালীটিলা এলাকায় আইওসি করার জন্য 58 পরিবারকে অন্যত্র যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছিল প্রত্যেক পরিবারকে 6,36,000 টাকা এবং 5 ঘন্টা জায়গা দেওয়া হবে। যথারীতি তাদের সেখান থেকে সরিয়ে চৌমুহনি বাজার হাতিনেটা এলাকায় জায়গা দেওয়া হয়। কিন্তু দেখা যায় সেখানে তাদের মাত্র 3 ঘন্টা জায়গা এবং 3,30,000 টাকা দেওয়া হয়েছে। অনেকে নিজের টাকা খরচ করে বাড়িঘর তৈরি করলেও একদিনের বৃষ্টিতে সেই ঘরগুলি ভেঙে যায়। ফলে এখন এই 58 পরিবার রাস্তায় নেমে আন্দোলন করছে। তাদের অভিযোগ, প্রশাসন যে আশ্বাস দিয়েছিল তা রাখেনি। এখন তাদের দাবি 50 লক্ষ টাকা এবং যেসব বাড়িঘরের ক্ষতি হয়েছে তার জন্য 10 লক্ষ টাকা করে দিতে হবে, নতুবা তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আমাদের সমস্যা হলো যে শেখেরকোট গ্রাম পঞ্চায়েতে আমরা প্রথমে ছিলাম, সেখান থেকে আমাদের আইওসি প্রজেক্টের ব্যাপারে আমরা এখান থেকে ডিএমএসডিএম তারা আমরা এখানে ট্রান্সফার করেছে। আমরা এখানে এখন আছি সূর্যমণি নগর হাতিলাটাতে। তো এখানে আমরা কথা ছিল যে আমরা 50 লক্ষ টাকা করে আমরা দাবি আছিল যে দিব, তো আমরা যে কোনো জায়গাতে শিফটিং হয়ে যাবো, কিন্তু তা হয়েছে না। তারপর আমরা বলছিলাম 5 ঘন্টা করে জায়গা দেন, তারপরে এখানে আমরা বসবাস করবো, কিন্তু তার 5 ঘন্টা জায়গা 3 ঘন্টা করে জায়গা দিছে। আর ঘর বাবদ আমরা 1 লাখ, সেনিটারি বাবদে ঘর আর সেনিটারি বাবদে 1,42,000 টাকা দিছে, কিন্তু আমরা সবাই বাড়ি ঘর করছি, কিন্তু এখানে সবাই 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। এই টাকা তার কিছু না, কিন্তু এখন যা মাঠে দিছে ঢুমের ভিতরে সব টাইপে কিন্তু মাটি নিচে গেছে। এখন আমরা দাবি হইলো যে আমরা ক্ষতিপূরণ পাবো 10 লক্ষ টাকা করে দিতেইব, আর 50 লক্ষ টাকা করে প্রত্যেক পরিবার দিতেইব। আমরা এখানে থাকতাম না, আমরা যে কোনো জায়গাতে আমরা শিফটিং হয়ে যাবো, এটা গভর্নমেন্টের কাছে দাবি। গভর্নমেন্টে প্রথমে আমরা অনেক রকমের প্রতিশ্রুতি দিছিল, আমরা অনেক রকম সুযোগ সুবিধা দিব, কিন্তু এখন কিছুই নাই। কোচের ডুং বেড়ে দেবো, ডুঙ্গো বেড়ে দিছে না, এই কারণে মাটি লুজ সব, কিন্তু মাটি নিচে যেতে থাকে। তো আমরা সবারই ক্ষতি হইতেছে, ক্ষতিপূরণ 10 লক্ষ টাকা আর 50 লক্ষ টাকা করে দিতেইব, আমরা শিফটিং হয়ে যাবো। গভর্নমেন্টের কাছে আমরা কোনো অভিযোগ নাই, এটা আমরা চাই। কটা পরিবার আমরা এখানে? এখানে আমরা 57 পরিবার আছে। সবগুলো এখানে আছে? হ্যাঁ, সবগুলি আছে এখানে, সবারই ক্ষতি হয়েছে। এখন কি সমস্যা? বৃষ্টিতে সমস্যা আছে নাকি? বৃষ্টিতে তো মাটিতে তারা রোলার দিয়ে চাপাইছে, ঠিকভাবে চাপছে না, নিচে গাছটা আছে, বৃষ্টিতে একদিনে বৃষ্টিতে সব মাটি চাপা মাটি নিচে গেছে, ঘর সবারই ক্ষতি হয়েছে, ডালাই ডুলে এফেক্টটা সবারই গেছে। আপনি কত টাকা দিয়ে হয়েছে পর্যন্ত? ঘর বাবদ 1,30,000 টাকা, আর সিনেটের বাবদ 12,000 টাকা, 1,42,000 টাকা টোটাল দেওয়া হয়েছে। কিন্তু একটা পরিবার তো ঘর তুলছে না, 5 থেকে 10 লাখ করে পর্যন্ত খরচ হয়েছে একটা প্রত্যেকটা পরিবারে। আমি ঘর দুটাইছে 5.5 লাখ টাকা দিব অনুদান, পুলিশ দিয়া বলে ফিটাইয়া তুলবো। এরপরে দিয়ে আইসি ওখানে এক বৃষ্টি দুনিয়া বাঙ্গা চুড়া নিচাগা। আমরা রাত তো আর টাকাও নাই, আমরা যা টাকা দিয়া গদ দরজা করছি, ওখানে আমরা যা মুখ ওই বা কিতা করুম, আমরা ক্ষতিপূরণটা দেওয়া লাগবো। আর ওই থাকতাম নাই আনো 50 লক্ষ টাকা দিলে এরপর আমরা আর আমরার কোনো কিছু থাকতো না। আমরা পরিবার কটা আছে এখানে? 57 জন। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।